নগায় ভিয়েতনামের গোল্ডেন ক্রাউন ও ব্ল্যাক বেবি জাতের তরমুজ চাষে সফল হয়েছেন চাষিরা। বাজারে ভালো দাম পাওয়ায় লাভবান হচ্ছেন তারা। এদিকে অনুকূল আবহাওয়ায় চলতি বছর বরগুনায় তরমুজের বাম্পার ফলনের পাশাপাশি আশানুরূপ দামও পাচ্ছে কৃষকরা। তবে দাম নাগালের বাইরে বলে মনে করছেন ভোক্তারা। নগা প্রতিনিধি আশরাফুল নয়ন ও বরগুনা থেকে বেলাল মিলনের প্রতিবেদন জানাবেন রুবেল রানা। করোনায় দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সুযোগকে কাজে লাগিয়ে বাড়িতে বসে না থেকে কৃষিতে মনোনিবেশ করেছেন রাজশাহী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভেয়ারিং ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ ইমন। নওগাঁর মান্দা উপজেলার পাকুড়িয়া গ্রামের মাঠে দেড় বিঘা জমিতে মালচিং পদ্ধতিতে ভিয়েতনামের গোল্ডেন ক্রাউন ও ব্ল্যাক বেবি জাতের তরমুজের চাষ করে সাফল্যের মুখ দেখছেন তিনি। 62 দিনে আমার মোটামুটি ফলগুলো সাইজে চলে আসছে, আমি হচ্ছে হারভেস্টিং করা শুরু করছি, বাজারের দামও মোটামুটি পাওয়া যাচ্ছে ভালোই। কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে লাভবান হতে পারবেন বলে জানিয়েছেন তরমুজ চাষিরা। তাদের দেখে উদ্বুদ্ধ হচ্ছেন অনেকে। আমাদের এই দেড় বিঘা মাটিতে 2000 পিস তরমুজ আসছে, তিনবার এখান থেকে ফল উঠানো যেতে পারে। আমি বেকার হিসাবে এটা অনেক আশা করতেছি, এটা ভবিষ্যতে আমি করতে পারবো। আগামীতে কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের তরমুজ চাষে আগ্রহী করতে কাজ করা হবে বলে জানান কৃষি কর্মকর্তা। যে সমস্ত কৃষক এই তরমুজ চাষ করবে তাদের প্রযুক্তিগতভাবে আমরা সহায়তা দেব। দেশীয় রসালো ফল তরমুজ সব বয়সী মানুষের কাছেই মুখরোচক খাবার এটি। এবছর অনাবৃষ্টি ও তীব্র গরমে দেশব্যাপী তরমুজের চাহিদা ছিল বেশ। গত কয়েক বছরের তুলনায় এবছর বরগুনায় তরমুজের বাম্পার ফলন হয়েছে। ভালো ফলনের পাশাপাশি ভালো দাম পাওয়াই উৎফুল্ল চাষিরা। দোকানের জমিতে তরমুজ চাষ করছি, ইনশাল্লাহ খুব ভালো ফলন দিচ্ছে। এবছর আমরা চাষি খুব লাভবান। উপযুক্ত মাটি এবং আবহাওয়ার কারণে বরগুনায় প্রতি বছরই তরমুজের আবাদ যেমন বাড়ছে, তেমনি দাম নিয়ন্ত্রণে রাখতে চলছে মনিটরিং। কোনো ভোক্তা যদি এই মৌসুমি ফল ক্রয় করার ক্ষেত্রে যদি প্রতারিত হয়ে থাকেন বলে মনে করেন, আমাদের কাছে অভিযোগ করলে আমরা ভোক্তাধিকার আইনে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। জেলায় এবছর 4043 হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে আজও সড়ক ও নৌপথে ঢল নেমেছে নগরমুখী মানুষের। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তরবঙ্গ থেকে ঢাকায় ফিরেছেন তারা। মহাসড়কে দূরপাল্লার যানবাহন না থাকায় ভেঙে ভেঙে বিভিন্ন বাহনে চড়ে গন্তব্যস্থলে ছুটছেন মানুষ। এতে চরম বিপাকে পড়েছেন তারা, গুনতে হচ্ছে কয়েক গুণ ভাড়া। এদিকে শিমুলিয়া বাংলা বাজার ও পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের উভয় পাশে রয়েছে যাত্রী এবং যানবাহনের চাপ। শিমুলিয়া ঘাটে রাজধানীতে ফেরা মানুষের ভিড় যেমন বেড়েছে, তেমনি অনেকেই আবার ঢাকা ছেড়ে যাচ্ছেন। তবে ঘাট এলাকা ফেরি বা অন্যান্য যানবাহনে বরাবরের মতে উপেক্ষিত সকল স্বাস্থ্যবিধি। টাকা বেশি লাগতেছে, কষ্ট হচ্ছে, মানুষে তো খুশির জন্য ঈদ করতে যাচ্ছে না, আমার মা ইচ্ছা করছে এর জন্য আমার যা লাগতেছে। রাস্তা দেখতেছি বাস চলছে না, তাছাড়া সবকিছুই ছোট বড় সিএনজি মাহিন্দা এগুলো সবকিছুই চলতেছে, মানুষের ভোগান্তি বেশি হচ্ছে আর কি, বাস না চলে। ফেরি পারাপারের জন্য কোথাও কোনো দুর্ঘটনা বা কোনো সমস্যা না হয় ঘাট কেন্দ্রিক, তার জন্য আমাদের পুলিশের পক্ষ থেকে প্রায় 200 ফোর্স আমরা অলরেডি ডিপ্লয়মেন্ট করেছি।